ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতুর আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 18,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুম্বাই এবং নভি মুম্বাইয়ের সংযোগকারী এই সেতু দেশের দীর্ঘতম সমুদ্র সেতু। ২২ কিলোমিটার এই সেতুর মাধ্যমে দক্ষিণ মুম্বাই থেকে নভি মুম্বাইয়ে পৌঁছে যাওয়া যাবে মাত্র 20 মিনিটে, যা আগে সময় লাগত প্রায় 2 ঘন্টা। এই সেতুর ফলে মুম্বাই থেকে পুনে, গোয়া এবং দক্ষিণ ভারত ভ্রমণের সময়ও কমে যাবে। যদিও ভারতের এই দীর্ঘতম সেতুর ওপর সব ধরনের গাড়ি চলাচলের অনুমতি নেই, কয়েকটি গাড়ি সেতুর ওপর দিয়ে চলাচল করতে পারবে। মুম্বাই পুলিশ জানিয়েছে, এই সেতুতে চলার জন্য চার চাকার গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে ঘন্টা প্রতি 100 কিলোমিটার। তবে মোটর বাইক, অটোরিকশা, ট্রাক্টর এই সেতুতে চলার জন্য ছাড়পত্র পায়নি। কেবলমাত্র গাড়ি, ট্যাক্সি, হালকা যানবাহন, মিনিবাস যেতে পারবে। ভারী গাড়ি, মালবাহী লরি এই সেতুর ওপর দিয়ে চলাচল করতে পারবে না। এই সেতুর মোট দৈর্ঘ্যে 16.5 কিলোমিটার রয়েছে সমুদ্রের ওপরে এবং 5.5 কিলোমিটার রয়েছে স্থলের ওপরে। ছয় লেনের এই সেতু তৈরি হওয়ায় মুম্বাইবাসীর সময় এবং জ্বালানি খরচ দুটোই বাঁচবে। সেতুর আলোর খুঁটি বর্ষাকালে উচ্চ বেগের বাতাস সহ্য করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। বজ্রপাতের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য একটি আলো সুরক্ষা ব্যবস্থাও স্থাপন করা হয়েছে। এই সেতুর ওপর দিয়ে আনুমানিক 70,000 যান চলাচল করতে পারবে বলে জানা গিয়েছে। এই সেতু দিয়ে যেতে হলে টোল দিতে হবে। একদিকে যাত্রার জন্য 250 টাকা টোল দিতে হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে, তবে টোলের এই অ্যামাউন্ট পরিবর্তিত হতে পারে। ২০১৬ সালের ডিসেম্বরে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল 3:30 নাগাদ অটল বিহারী বাজপেয়ী সেওয়ারি নাভা সেভা অটল সেতু উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।